যে উপরের দিকে একটা অ্যারো চিহ্ন আছে দেখতেছেন, ওইটার মধ্যে ক্লিক করে দেখেন এন্টার স্ক্রিন আছে, ইউর এন্টার স্ক্রিন, ওরে ক্লিক করলে তারপরে শেয়ার অপশন পাবেন। হ্যাঁ, এবার শেয়ার হয়েছে। হ্যাঁ, আপনি আপনার সাইটে যান। দেখি, আচ্ছা আমি আপনার ওয়েবসাইটে দেখি। ওয়েবসাইটে শো করে না, তাই তো? ও, বুঝতে পারছি কি সমস্যা। নতুন পণ্য ব্ল্যাক টি একটা শো করতেছে। ক্যাটাগরিগুলো ঠিক মতো করছেন তো? না, ব্ল্যাক টি, ব্ল্যাক টির আন্ডারে দিচ্ছেন তিনটা, গ্রিন টির আন্ডারে দুইটা। হ্যাঁ হ্যাঁ, হুম হুম, বুঝতে পারছি না, ক্যাটাগরি হয়েছে সুন্দর। এখন হচ্ছে প্রোডাক্টটায় যান, আরেকটা প্রোডাক্ট অ্যাড করছেন না? এই যে প্রোডাক্ট লিস্টে যান, প্রোডাক্ট লিস্টে যান, রেগুলার প্রোডাক্টে যান। সাইড নেমে দেন, সাইড নেমে আছে রেগুলার প্রোডাক্ট। হ্যাঁ, নিচে এগিয়ে দিকে নিয়ে দিন, ওই প্যানেলেই আবার প্রোডাক্ট ম্যানেজমেন্টে যান। হ্যাঁ, এই যে দেখেন, এই যে ড্যাশবোর্ডের নিচে দেখেন, নিচে উপরের দিকে, উপরের দিকে সার্চ প্রোডাক্টের নিচে আর কি রেগুলার প্রোডাক্ট আছে একটা। হ্যাঁ হ্যাঁ, এখানে যান, দেখি ক্লিক করেন, একটা দেখাই দিচ্ছে। প্রোডাক্টে একটা অ্যাড করছেন না দুইটা? চার, পাঁচ, পাঁচই তো। অ্যাড হয় নাই, ঠিক আছে, তাহলে তো হয়েছে, একটা হয়েছে, এটা শো করতেছে। আপনি ফ্রন্ট প্যানেলে যান, দেখেন নতুন একটা ট্যাবে আরেকটা আপনার সাইটটা ওপেন করেন, নতুন একটা ট্যাবে কপি করে লিঙ্কটা। হ্যাঁ, এদিকে না, লগ ইন না, জাস্ট কাস্টমার প্যানেলটা আর কি ওপেন করেন, লিঙ্ক কপি করেন উপর থেকে। না না, এটা তো অ্যাডমিন প্যানেল আপনার। হ্যাঁ হ্যাঁ, লিঙ্কটা কপি করেন। হ্যাঁ, এখন ইন্টার দেন। হ্যাঁ, এটা এই দেখেন একটা প্রোডাক্ট আছে, দেখেন নিচে যান, একটা প্রোডাক্ট যেটা অ্যাড করছেন এটা শো হয়েছে, আর বাকিগুলো আমি ডিলিট করে দিছি, যে ডেমো আছে ক্যাটাগরি প্রোডাক্ট। আচ্ছা, এখন এটার মধ্যে কি ছবি অ্যাড করতে পারেন নাই? এটা কি ডিলিট করে দিমু? হয়েছেই তো, আপনি জাস্ট এটা মডিফাই করেন, প্রাইস আপডেট করেন, যান প্রোডাক্টের ভিতরে, যান এডিটে, যান কন্ট্রোল প্যানেলে, যান এবার নতুন, হ্যাঁ পাশের ট্যাবে, এই যে এডিটে যান, এই যে এই প্রোডাক্টের লাল বাটন একটা এডিট আছে দেখেন প্রোডাক্টের নিচে, হ্যাঁ এটার এডিটে যান। প্রাইসিং এ কি সমস্যা হয়েছে, প্রাইস ঠিক করেন, নিচে যান। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ক্যাটাগরি চেঞ্জ করবেন, ভুলে অন্যটা দিছেন, এটা করেন, এখনও করতে পারবেন, সমস্যা নাই। এই দেখেন ক্যান্সেল ক্যাটাগরি দেন, এটা কি গ্রিন ক্যান্সেল ক্যাটাগরি দেন ফার্স্টে, নিচে দেখেন আছে, এই যে যে নিচে, নিচেই উপরে উপরে, হুম, এই যে আপনি ক্যান্সেল ক্যাটাগরিজ, এই পরের সেকশনটায় স্ট্যাটাস দেখতেছেন, স্ট্যাটাস অ্যাপ্রুভড, আপনি একদম উপরের দিকে নিচের দিকে দেখেন, মন দিয়ে দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর নিচের লাইনে যান, এর নিচের লাইনে, এর নিচের লাইনে, এর নিচের লাইনে, এর নিচের লাইনে। হ্যাঁ, এই যে, হ্যাঁ ডিলিট ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন,
আচ্ছা, এটার এখন কোন ক্যাটাগরি আন্ডারে দিবেন? এনথিকা ক্যাটাগরি সিলেক্ট করেন, এই যে চেঞ্জ ফাদার ক্যাটাগরিজ, ক্যান্সেল করলেন না তার ডান পাশেই, এটার ক্যাটাগরি চেঞ্জ করবেন না আপনি? এটা এখন গ্রিন কোনটার মধ্যে পাঠাবেন? পাঠান, হ্যাঁ ব্ল্যাকটির মধ্যে পাঠান, তারপরে কোন ক্যাটাগরি সিলেক্ট করেন। দেন সিলেক্ট করেন ব্যাকটি রেগুলার, হ্যাঁ তারপরে সিলেক্ট করেন আর কি আছে, গ্র্যান্ডসন সিলেক্ট করেন। দেখেন আর কি আছে, কিছু না থাকলে গো নেক্সট দেন। হ্যাঁ আবার দেখেন চারটা বার, হ্যাঁ হ্যাঁ বাস, দেখেন কনফার্ম দেন, পাথ ঠিক থাকলে কনফার্ম। হ্যাঁ এই দেখেন ব্ল্যাকটির আন্ডারে গেছে, ঠিক আছে আপনার প্রোডাক্ট এটা উপরে দেখেন। হ্যাঁ তো এইরকম কোনো ক্যাটাগরি ভুল হলে বা পরবর্তী চেঞ্জ করতে চাইলে এইভাবে চেঞ্জ করতে পারবেন নির্দ্বিধায়। এখন কি প্রাইসও চেঞ্জ করবেন? প্রাইস ঠিক আছে নাকি? দেখেন ঠিক আছে, তাহলে প্রাইস এই যে এডিট প্রাইস আছে, দেখেন এডিট প্রাইসে ক্লিক করেন। আচ্ছা না রাখলে আপনি এডিট প্রাইসে ক্লিক করেন, মানে ডিসকাউন্ট দিবেন না, শুধু নর্মাল প্রাইস দিবেন তাই তো? কত দিবেন? 200? তাহলে 200 লেখেন মার্কেট প্রাইসে, ডিসকাউন্টের ঘরে জিরো দিয়ে দেন। হ্যাঁ জিরো দিয়ে দিবেন, তাইলে কিছু না দিলে একটা দিলেই হবে। ঠিক আছে, এখন পাশের ট্যাবে আপনি দেখেন বাইরের দিকে ফ্রন্ট প্যানেল থেকে প্রোডাক্টটা দেখেন, রিফ্রেশ দিয়া 200 টাকা হয়েছে, রিফ্রেশ দেন পেজ। উপরে যান কি প্রো? আচ্ছা আচ্ছা, এটা হাইড হয়ে গেছে না, এর কারণ এইগুলো আবার এডিট প্যানেলে যান, এডিট প্যানেলে যান। এই যে দেখেন এটা হচ্ছে, যখনই আপনি আপডেট দিবেন এটা হাইড হয়ে যাবে, আবার আপনার অ্যাপ্রুভ করতে হবে, যে ইয়েস আই এম শিওর দিয়ে কনফার্ম অ্যাপ্রুভ করে দেন। না না এটা না, হোল্ড না হোল্ড না, অ্যাপ্রুভ। হ্যাঁ কি আপু, 1 মিনিট। হ্যাঁ সরি, এবার দেখেন, এবার ফ্রন্ট প্যানেল থেকে দেখেন, হ্যালো আছেন? হ্যালো হ্যাঁ এটাতে জাস্ট ক্লিক করেন, ছবি ডাউনলোড হয়ে যাবে। এত ছবি বুঝবেন কেমনে কোনটা ডাউনলোড করলেন? আপনার ডাউনলোডটা আগে ক্লিন করে নিতে হইব। আচ্ছা এখন দেখেন এটা পান নাকি, পাইছেন আইডিয়া গুলা দেখেন।
আগে আপনি একটা কাজ করেন, এই এইটার আগে ক্লিন করেন, আপনি ডাউনলোড ফোল্ডার দ্বারা একটা ফোল্ডার বানায় ছবিগুলো সব বইটা রাখেন, এখানে একটা ফোল্ডার বানান, এখানে এত হিবি জিবি মাথা তেমনি নষ্ট হয়ে যায়। কি করেন এখানে না, আপনি ডাউনলোডে যান আগে, কি করতেছেন আপনি তো লিঙ্ক বানাইতেছেন। এটা তো ফোল্ডারই পাবে না, আপনি আগে ডাউনলোড ফোল্ডারে যান। এটা মিনিমাইজ করেন, এখন না না এখানে না, এখানে না, আপনার আগে যে যে ছবিগুলা যেই জায়গায় আছে ওই জায়গায় যান, ছবি দেখলাম না এর আগে, ওই ওই ফোল্ডারে যান, এইখান এই এইখান থেকে না, আপনি পিসির থেকে ওইখানে যান, ওই ছবিগুলা তো আপনার পিসিতে। হ্যাঁ হ্যাঁ ডাউনলোড ফোল্ডারে যাবেন আপনি, আপনি তো মানে ব্রাউজার দিয়ে ক্লিক করে গেছেন, এটা না এটা কাটেন, এইখান থেকে যাওয়া তো লাভ নাই, এটা কাইটা দেন, ক্লোজ করেন এই উইন্ডোটা, ক্লোজ করে দেন, এটা মিনিমাইজ করেন, এখন ব্রাউজার ব্রাউজারটা মিনিমাইজ করেন। হ্যাঁ হ্যাঁ পিসি, হ্যাঁ হ্যাঁ ডাউনলোড ফোল্ডারে যান, ডাউনলোডে, হ্যাঁ হ্যাঁ এইখানে একটা নিউ ফোল্ডার বানান, পিসির বেসিক কাজ পারেন না? আচ্ছা যে কোনো খালি জায়গায় রাইট ক্লিক করেন, একই ডেস্কটপ ল্যাপে, হ্যাঁ এন থেকে একই তো, কোনো চেঞ্জ নাই, ডেস্কটপ ডেস্কটপ ল্যাপটপ সেম সেম। হ্যাঁ হ্যাঁ নিউ ফোল্ডার দেন, হ্যাঁ যে কোনো একটা নাম দেন। হ্যাঁ আচ্ছা এখন এটা এটা এখন বাইরে যান, এই ফোল্ডারটার বাইরে যান, ওই যে ব্যাকে দিয়া, এখান থেকে না ওই যে ব্যাকে দিয়া, ব্যাকে দিয়ে একটা বাইরে যান, টপে টপে, হ্যাঁ এখানে দিল, হ্যাঁ হয়েছে, এখন এই ছবিগুলারে সব সিলেক্ট করে বইরা দেন, এটার মধ্যে এটার মধ্যে রাইখা দেন, তাহলে এটা ক্লিন হয়ে যাবে আপনার এই এই প্যানেলটা। একটা একটা তো অনেক দেরি লাগবে, সব একবার সিলেক্ট করেন। আচ্ছা এই যে এই কোনার দিকে ধরে টান দেন, একদম টান দিয়ে নিচে নিয়ে যান। আচ্ছা আপনি একটা কাজ করেন, এই একটা ব্রাউজারে যান, ব্রাউজারে যান, একটা ব্রাউজার ওপেন করেন, ওই এটা কাইটা দেন, এটা ফুল কাইটা দেন, ক্রস করেন, হ্যাঁ আপনার ব্রাউজারটা ওপেন করেন, যেটা মিনিমাইজ করে রাখছেন, নতুন একটা ট্যাব নেন, নতুন একটা ট্যাব নেন, গুগলে লেখেন এনিডিক্স ডাউনলোড, এনিডিক্স এনিডিক্স ডাউনলোড, এনিডিক্স ANY এনিডিক্স, হইতেছে না টাইপিং হইতেছে না, ক্লিক করে নেন সার্চ বক্সে, এডিক্স ডাউনলোড, হ্যাঁ নিচের নিচের এটা না এটা না এটা নিচে যান, সেটাই গেছেন না, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 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 এটা যান দিন, ওই যে উপরের ডায় যান, সমস্যা নাই একদম উপরের ডায়তে যান, হ্যাঁ যান এটাতে যান, হ্যাঁ এখন দেখেন তো ডাউনলোডের কোনো বাটন, ও এটাই গেছেন, আগেরটাতে আগেরটা গেছিলেন না ওইটাতে যান, হয়ে গেলেন আবার, প্রথমটা প্রথম লিঙ্কে যান, প্রথম লিঙ্কে, এদিকে যে ডাউনলোড নাও দেন, হ্যাঁ
আপনি একা এত কাজ কেমনে করেন? প্রোডাক্ট কালেক্ট, ডেলিভারি, অর্ডার ম্যানেজ। দেখ দেখেন আস্তে আস্তে আগান, দেখেন কি হয়। আচ্ছা, এনি ডেস্কটা ওপেন করেন। এই যে দেখেন ডাউনলোড হয়েছে, এটাতে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, রান দেন। এই এই ক্লোজ করে দেন, এই ট্যাবটা ক্লোজ করে দেন। জাস্ট এই নাম্বারটা বলবেন একটু পরে, দাঁড়া। নাম্বারটা ওপেন করে নিই। 444-891। তারপরে 891-078। আচ্ছা দেখেন, আপনার কাছে রিকোয়েস্ট গেছে, এটা অ্যাকসেপ্ট করেন। একটা কল দিয়ে দিলো, করেন, ক্যান্সেল দিয়ে দেন। এটা এখন ক্যান্সেল। আচ্ছা, মানে এই পপ আপটা কাইটা দেন। আমিও আপনার এই গুরুত্ব ক্লিন করি নাই।
যাতে জল অর্ডার হয় ইনভয়েসের বিরুদ্ধে অ্যাড্রেস এগুলো লাগতো আপনার না, ওই যে একটা গ্রিন লেভেল দেখছিলাম ভিডিওতে সম্ভবত। ডেলিভারি অ্যাড্রেস গুলো কাস্টমারের লিঙ্ক লিখে দেন না কলম দিয়ে একটা লেভেলের মধ্যে, তারপরে লাগান এইভাবে তো অনেক টাইম যায় না? অনেক টাইম যায় এগুলো লেখা টেখা অনেক ঝামেলা। তারপরে আবার একটা প্রিন্টার কিনে নিবেন তাহলে জামলা বেমে দেবো। তারপর আপনি চাইলে ম্যানুয়ালি পাঠাইতে পারবেন। ঠিক আছে, আপনি পরে প্রসেস করে নিয়েন, ফালতু মালতু জিনিস ডিলিট করে দিন। আমি জাস্ট এই যেটার মধ্যে বলে দিচ্ছি সবকিছু, ঠিক আছে, যেটা বাইরে আসছিল। এখন হচ্ছে আপনি কাজ করেন না, আবার ছবিটারে আপলোড মানে রিসাইজ করেন এখান থেকে, তারপরে এখানে পাইবেন, এখান থেকে আপলোড করেন। আপনি করেন তাহলে ভালো বুঝবেন, আমি দেখে নিই। অ্যাকর্ডিং ইস কম্প্রেসর যান আগে, ওইখান থেকে জাস্ট হ্যাঁ রিসার্চ করেন। ছবি ডাউনলোড করছেন এখন? ঠিক আছে, এটা তো এখন ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড ফোল্ডারে সেভ হয়েছে। এখন হচ্ছে আপনি প্রোডাক্টটা আপলোড করেন, ছবিটা এর বাম পাশে ডান নাকি? এটা ওই যে লগইনটা চলে গেছে, আমার লগইনটা করতেছে না।
যে ব্রাউজারই বুকমার্ক করে রাখবেন। মানে প্রোডাক্ট লিস্টে জানা রেগুলার প্রোডাক্টে জানা এইখানে এন্ট্রি দিতে দেন ডাউনলোড করছেন আপনি যে উপরে দেখেন আপনি যে ডিসপিসি ডাউনলোড অ্যাপ আর নিউতে আছেন এখন একদম বাইরে যান ওই যে হ্যাঁ এটা ক্লিক করে বাইরে যান ডাবল ক্লিক করেন যত প্রোডাক্ট আছে চারটা দিতে পারবেন ম্যাক্সিমাম দেন আরো থাকলে আপনি আগে ধরেন সবগুলো ছবি বই আগে প্রসেস করে নেবেন মানে রিসার্চ করে নেবেন তারপর আপলোড করে দেবেন লগ আউট করে নেন না লাগে আচ্ছা তাহলে আমি কি নিজে নিজে একটু ট্রাই করি
ট্রাই করেন এখন। হ্যাঁ আপনি বুঝছেন না, যতটুকু বুঝছেন ট্রাই করেন। আবার আমি কানে ফোন দিতেছি, ফোন দেখো আপনি নিতেছি। ওই প্রোডাক্টটার ইয়েতে যাইয়ে এডিট করতে হবে। হ্যাঁ হ্যাঁ বুঝছি। ওর একলা প্রোডাক্ট আমি রেগু ফুলটাকেই পাচ্ছিলাম না যে কোথায় এডিট করব। আচ্ছা যে ভুল হয়েছে আমি নিজেও বুঝছি। ঠিক আছে এখন ট্রাই করেন। এখন আমি বুঝি করেন আস্তে আস্তে, সমস্যা নেই। হ্যাঁ